দোল পূর্ণিমার সকাল থেকে বসন্ত উৎসবের রং লেগেছে রাজনৈতিক প্রচারেও। আজ বসন্ত উৎসব, তার উপর রবিবার, আর সামনে ভোট। তাই এই উৎসবকে জনসংযোগের হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের মালদা ইংরেজ বাজার কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মেতে উঠলেন বসন্ত উৎসবে। প্রতি বছরই এই উৎসব হয়, করোনার আবহের মধ্যে এই বছরও হচ্ছে। শুভঙ্কর শিশু উদ্যানে সাধারণত এই উৎসব হয়ে থাকে, কিন্তু স্বল্প পরিসরের কারণে এই বছর মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই উৎসব হচ্ছে। আর সেখানে হাজির কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ভোট রাজনীতির কথা বলতেই নয়, ইংরেজ বাজারের বাসিন্দাদের সাথে কুশল বিনিময় এবং শুভেচ্ছা দিতেই তিনি হাজির হয়েছেন, আর সেখানে উৎসবে মেতে উঠলেন তিনিও। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই দোল উৎসবে যোগ দিয়ে কি বললেন শুনে নেব আমরা। বসন্ত উৎসব শুভঙ্কর শিশু উদ্যানে হয়ে থাকতো, কিন্তু এবার এত গতবার এত লোক হয়েছিল, সেখানে ওই অনেক ভালো ভালো দামি দামি গাছ, সেই গাছগুলো নষ্ট হচ্ছে, জায়গাটা ছোটো। তাই এবার যারা সংস্কৃতি প্রেমী মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই ডিএসএল মাঠেই হবে, এবং ডিএসএল মাঠে সবাই সমান COVID-19 তাকে আমরা মেনে চলছি, প্রত্যেককে অ্যানাউন্সমেন্ট করছি, মাস্ক দিয়েছি, আমরা স্যানিটাইজ করেছি এবং বলেছি যে এই কাজগুলো মানতে হবে, উৎসব থাকুক কিন্তু এই কাজগুলোকে মানতে হবে। এবং আমি মনে করি এরূপ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বসন্ত উৎসব শুরু করেছিল মালদা, তার ব্যতিক্রমে মালদাও আজকে আনন্দিত করছে, সবাই উৎসব করে আমাদের বসন্ত উৎসব।